to reduce child labor and improve life and vocational skills. Earlier, Bangladesh has been started vocational education and training FAPE project as a contractual partner of PROOFS in four districts of northern Bangladesh. Earlier, Bangladesh targeted that 1,000 dropped out adolescents from 80 federation got profitable opportunities for food security through vocational education and training. In Informati district, earlier Bangladesh worked with 20 federation and collect information of dropped out students. Some of them has been selected for training in various trades from local level apprentice master. Trade has been selected by conducting rapid community appraisal. Guardians, federation leaders, government officials, local allies has been present there. Now in Nilphamari district, 15 adolescents involved and receive training in motorcycle servicing, mobile servicing, welding and house wiring. Anwar is one of them who dropped out in grade 8 and now receiving training in mobile servicing. সেখানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। করার পরে আমার বাবা মা আমার পড়াশোনার খরচ দেওয়াতে পারত না, তাই আমি পড়াশোনা বাদ দিয়েছি। ওদিকে আমাকে আমার আব্বাকে আম্মাকে বলছিল ওখান থেকে লোক ইয়ে মানে বেকার ছেলে মেয়ের ইয়ে করছে কাজ করার জন্য মানে ট্রেনিং পড়াচ্ছে। সেখান থেকে আমার বাবা মা সম্মতি দিয়েছিল যে আপনার ছেলেকে ওখানে পড়ান, পরে আমার নাম দিয়েছিল ওখানে। আমাকে স্যারা আশ্বাস দিছে যে আমি যদি ভালো মতো কাজ শিখতে পারি তাহলে আমাকে যারা কোনো দোকান বা কোনো কোনো চাকরি বাকরি করার আশ্বাস দিল করার জন্য সমর্থ করে দেবে। আমার ওস্তাদ আমাকে কাজগুলো ভালো মতো শেখাচ্ছে আর বুঝাচ্ছে, আশা করা যায় তার কাছ থেকে সব কাজ শেখা সম্ভব হবে। আসলে আমি তো এই ব্যবসা মোবাইল সার্ভিসিং এই ব্যবসাটা করতেছি বিগত 2007 থেকে, আজ হলো 2015। তো অত্যন্ত সুনামের সাথে দক্ষতার সাথে কিশোরগঞ্জে ব্যবসা করে আসতেছি বা জড়িয়ে পড়া সিমেন্ট কিছু ছেলেগুলো দেখে তার শেখার জন্য মোবাইলের কাজকাম শেখার জন্য আমাকে অবশ্য কন্ট্যাক্ট করে বা আমিও সেই কন্ট্যাক্টে রাজি হই। প্রতি মাসে সম্মানী হিসেবে 3,000 টাকা সম্মানী হিসেবে আমাকে কন্ট্যাক্ট করা হয়। আমিও সেই সুবাদে রাজি হই যে আমাদের হাত থেকে যদি কেউ কাজ শিখতে পারে বা আমাদের পাশের ইউনিয়ন যেহেতু আমাদের আশপাশেরই ছেলে পেলে তারা যদি কিছু করতে পারে, তারা যদি আজ থেকে 2-3 মাস 4 মাস পরে পোস্টার মেকআপ করে যদি সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে খুব যেটা সহযোগিতায় আরডিআরএসের সহযোগিতায়, এটা আমাদেরও সুনাম আরডিআরএসের জন্য একটা ব্যাপক সুনাম। তো আসলে আমরাও ইনশাল্লাহ কোনটাকে রাজি হয়েছি বা আমাদের বলা যায় যতটুকু জ্ঞান আছে বা তথ্য বা মেধা আছে আমরা চাবো বা আমি নিজেই স্বয়ং চাবো যে আমি আমার মেধাটাকে প্রকাশিত করে সম্পূর্ণ উজার করে দিই, ওদেরকে মোটামুটিভাবে কাজ শেখাবো এবং ওরা যেন আগামীতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, পরিবারের বা সরকারের কোনো বোঝা না হয় বা কেউ ওদেরকে মন্দ চোখে না দেখে এবং আগামীতে ওরা ভালো কিছু করতে পারে, এটাই আমার কামনা। আর কথা হলো আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা আমার এখানে 2 জন ছাত্র কাজ শিখতেছে রেগুলার, এদের সমস্যা হচ্ছে এরা তো আসলে অনেকেই অনেক দরিদ্র ফ্যামিলির মানুষ, এদের অনেক সময় দেখা যায় অ্যাবসেন্ট দেখা যায় বা নিয়মিত আসে না, টাইম টু টাইম আসতে পারে না। তো এক্ষেত্রে অনেক সময় তাদের যে সমস্যাটা হয় তো সেটা হলো অনেক সময় তাদের অথবা গরিব মানুষ খাইতে মানে খাওয়া দাওয়া করতে অনেক লেট হইলো, তো অনেক সময় হাতের যে টাকা যাতায়াত ভাড়া লাগে সে যাতায়াত ভাড়াটা হয়তো বা তার কাছে নাই বা তার পরিবার তাকে দিতে পারে না, বা এখানে যে আসে এখানে আসার পর তার টিউ দিয়ে একটা ব্যাপার থাকে, নাস্তা টাস্তা এর একটা ব্যাপার থাকে। তো ইনশাল্লাহ আমি আশা করি যে আরডিআরএস ক্রুজ গেটের এই যে মহৎ উদ্যোগ একটা অসীম এই বড় ধরনের উদ্যোগ, আমি এটাকে স্বাগত জানাই এবং আমি এটাকে শ্রদ্ধা জানাই এবং আমি আশা করি যে প্রতিপক্ষের দেওয়া আমার যে এই দায়িত্ব ওই জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি।
Ardis Bangladesh hope that after completing the project, 1,000 adolescents will involve in employment or self-employment with dignity and well-being.